আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খবর প্রচার হয়েছে যে জল্লাতের সাথে তোমার বিয়ে হয়েছে কিন্তু এর আগেও একটা বিয়ার বিষয় নিয়ে তোমার আগের স্বামী কিন্তু মুখ খুলেছে যে তার তুমি স্ত্রী আসলে এই বিষয়টি একটু আমরা জানতে চাই ক্লিয়ার করো স্ত্রী যে বলছে ঠিক আছে যখন আমি ওনার সংসারে ছিলাম তখন আমি ওনার স্ত্রী ছিলাম কিন্তু যখন আমি চলে আসছি তারপর তো আমি ওনার ডিপোজ দিয়েই দিচ্ছি তাহলে আমি এখন কিভাবে ওনার স্ত্রী হয়ে আর কেন উনি মিডিয়ার সামনে আইসা বলতাছে আসে কাগজ নিয়ে দাঁড়াইতেছে যে না আমি ওনার স্ত্রী ওনার তো আমি সাইরাই দিছি ওনার তো এই জায়গায় আসার কোনো দরকার নেই আছে ওনার কাছ থেকে যদি আমি কিছু নিয়ে আসতাম তাহলে উনি বলতে পারতো যে এই মেয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে চলে আইসে চলে আইলে ওইটার আমার বিচার চাইতো কিন্তু উনি তো সেটা করে নাই উনি মানে ওনারা যখন জিজ্ঞেস করছেন আপনার স্ত্রীর কি কি নিয়ে চলে গেছে উনি তো বলছে কিছুই নিয়ে আসে নাই হ্যাঁ তাহলে উনি কেন আসবো আর উনি যে আমার মারধর করতো হ্যাঁ ওনারা দুই ভাই ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কি বলবো গাজা বাবা যা বলে সব কিছু খাইতো এইগুলো আমি বাধা দিতাম এই কারণে আমার মারধর করতো তাই আমি চলে আসছি আইসা আমি মামলা করছি মামলা না মানে জিটি করছি হ্যাঁ তারপর আমি ওনাকে ডিপোজ দিয়ে দিচ্ছি তো ডিপোজের পরে উনি আমার মানে আমার বাসায় আইসা আমার ধৈরা টাইনে নেওয়া যায় উনি আর আম্মু তারপরে আমি বলছি যে আপনারা তো আমি ডিপোজ দিয়ে দিচ্ছি আপনি আসেন কেন হ্যাঁ ওই তারপরে আমি পুলিশ দিয়ে কথা বলেছি যে দেখেন আমি তো ওনার ডিপোজ দিয়ে দিচ্ছি উনি এখন আসে আমার বিরক্ত করে তো এই জন্য পুলিশে বলছে যে আপনার ওয়াইফ তো আপনাকে ডিপোজ দিয়ে দিচ্ছে তো আপনি কেন ওনাকে ফোন দেন আর আসেন হুম তো এই জন্য উনি বলতাছে যে আমি নাকি ওনাকে পুলিশ দেওয়া বয় দেখাইছি হুমকি দিচ্ছি তো এটা তো আমি ওনার তো ডিপোজ দিয়ে দিছি উনি তো এখানে আসার কোনো প্রয়োজন নেই আছে আর এতদিন যে বিয়া হয়েছে জল্লাদের সাথে আগে কি শুনে নেয় মানে এতদিন তার যদি আমি ওনার স্ত্রী হয়ে থাকি তো এতদিন কেন উনি সামনে আসলো না আচ্ছা বিয়েটা কত বছর আগে হয়েছে এবং সারা কত বছর আমার তো সারা সের হয়ে গেছে এক বছর হয়ে গেছে বাইশ সালে নয় বিয়ে হয়েছিল এরকমই হবে তো কিছু খেয়াল নাই কিন্তু এতদিন পরে কেন আসবো আর ওনার কাছ থেকে তো আমি কিছু নিয়ে আসি নাই নিয়ে এসছি তাহলে কেন উনি মিথ্যা কথা বলবো যে আমার বিচার চায় আমি তো ওনার কাছ থেকে কিছু নিয়ে আসি নাই উল্টা উনি উনি আমার মারতো মারধর করতো

প্রথম স্বামীর নাম আমি জানি না দ্বিতীয় স্বামীর নাম কি ওগুলা কিচ্ছু এখন জানার দরকার নেই সবাই তো এক একে আসবে এখন যেন একজন বাইরেছে এখন যদি জন থাকে জন তো ঠিকই বাইরেব বাইরেব না তখন আপনারা আবার জানতে পারবেন আচ্ছা এটা কি রাগে বলছেন আপনি দশজন স্বামী আপনার রাগে বলি আর দুঃখে বলি যেটাই বলি হ্যাঁ ও যদি বলতে পারে আমি যেগুলো করি নাই হুম বলছে ও আমারে ফাঁসাইছে জল্লাদি কিন্তু

তখন বলছে বোন নাম্বার দে তখন আগে দুইজনের নাম্বার নিয়ে দু একদিন পরে পরে আগে ফোন দিতেছে ওরে বারবার ফোন দিছে ফোন ধরে না তখন ও আর মিমে ওর বাসায় একদিন গেছে যাওয়ার পরে চাকরি দিব শশীপালায় আমার রাসেল রে হ্যাঁ আমার ভাই বড় ভাই আর ওরে দিব বিদেশ পাঠায় ওর ভালো লোক আছে তখন ওর লাগে আমার ঘরে বয়সে অনেক ঝরগা হইলো কিনি হয়েছে জানেন আমার দ্বারে টাকা চাইতেছে কয় মায় গো বিদেশ পাঠাইলে ভালো জায়গা ফালাইলে খালো অনেক টাকা লাগে তখন আমি বলছি কি হন মেয়ে গো পাঠাইলে কোনো টাকাই লাগে না এখন ফিরি বিষাই না দেখবেন আমি তখন ওর লাগে আমার ধরগাজারি হইলো আর একদিন ও আমার কী করলো কইলো ভালো একটা ছেলে আছে বিদেশ যাবো কি লেগে আপনি বিয়ে দিবেন সাথীরা আমি কি ছেলেটা শুক্রবার আইব

চাকরি দিব মিমে রোদ দিব তখন ওর বাসায় বলে গেছে সেটা আমি আর জানি না জানি না বলে কইলো খালা পাসপোর্ট বানাইছেন তখন আমি বললাম যে বাবা পাসপোর্ট বানাইছি এখনো আছে পাসপোর্ট অফিসে তাই কয় আপনাকে আসা যাওয়া গাড়ি ভাড়া আর এইবার আপনাকে তো লাগবো যদি ধারে কাছে একটা রুম নেন তাহলে এত জার্নি হইলো না টাকা পয়সা গাড়ি ভাড়া বাচ্চা থাকলো গো তখন আমি বললাম ঠিক আছে রুমটা আমি এই মাসে ছাড়ুম না সামনের মাসে যাবো গা ও সারাদিন ফোন দেয় দিয়ে খালি কইতাছে সাথীরে দেন আমি তো আপনার মাল কথা বলেন সাথিরে কি করতে দিব তো আর ওরে আমি মানে খুব খারাপ ব্যবহার করতেছি হাত ব্যবহার রে হয় ফোন দেয় আমি এই মাসে যাবো না সামনের মাসে যাবো বুড়ায় ফোন দিতে 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 নিল কদম তুলি আমার খালা আর বোন কইয়া নিয়ে। হেয়ার পরে মনে করেন ভালোই এক সপ্তাহ গেছে আমি খালা ওই তো বইন ঠিক আছে হেয়ার পর এক সপ্তাহ পর ওরে বিয়া করবো হ্যাঁ কয় না অন্য ছেলে দেয় অন্য ছেলে দেয় পর এক সপ্তাহ পর আমার কয় আমি করতে নাইছি কয় খেলা আপনার লাগে একটু কথা আছে আপনি কোনো সাউন্ড করেন আমি কি কি কন আপনি কয় আপনার ঘরে আসেন ওর ঘরে তো টিভি চলে ফাইন আছে বসে আছে তখন আমার রুমে গেল কয় খেলা বসেন হ্যাঁ এমনি বইলাম এমনি বইলাম বসার পর আমি কি এখন বলেন মামা আমি মামাই কইতাম আমি খালা তো মামাই ডাকতাম ওরে তখন কি বলতে চান দেখে অন্য ছেলের কথা বলি নাই একটা ছেলের কথা বলছিলাম এটা হইলো আমি আমি ওরা পছন্দ করি তাছাড়া আর বিদেশ কি এতে বিদেশ গেলে মাইয়ারা তো মনে করেন ভালো না মাইয়ারা খারাপ হয়ে যায় বা আপু কোনো জায়গা বিয়া শাদি দিতে পারবেন না বিদেশ যাওয়া বন্ধ বিয়া করো আমরা এই গল্পটা শুনছি